মরণোত্তর। প্রথমবারে মরণ যখন এলো, হাত পাগুলো লিক লিকে তার চলন এলোমেলো, হুকুম করে বলল এখন চল। আমি বললুম যাবো তো নিশ্চয়, মূর্তি কিসের ভয়, তার আগে তো এসো এক হাত পাঞ্জা লড়া যাক। মূলর মতো দাঁতে মরণ হাসল খেঁকর খেঁক, মাঞ্জা দেওয়া সুতোর মতো করকরে তার হাত এক নিমেষেই হলো কুকুকা। অদৃশ্য তার লেজ গুটিয়ে মরণ চলে গেল, আবার আমি আসছি ফিরে সেবার বলে গেল। তারপরে বেশ কিছুদিন গেল মরণ ফিরে, এইবারে তার মাথায় পড়া দেশভক্তির টুপি, টিম 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 দুই চোখে তার জ্বলছে যেন কুপি, বলল এবার দেশের জন্য মর। আমি বললাম দেশটা কোথায়, ভূগোল খুলে দেখো, ভাগ করছো ইচ্ছে মতো বুঝবে সেটা কোকাও। কেন মরবো, কিসের জন্য সেটা আমায় বোঝাও। মরণ বলল জাতীয়তাবাদ, কষ্ট সেটা বোঝাও। আমি বললাম তোমার কি যা, কোন দেশেতে থাকো। মরণ বলল ওসব কথা রাখো, আমার কোনো জাতপাত নেই, দেশভূমি নেই, আমি শুধুই মরণ। আমি বললাম তা যদি হয় আমিও শুধু জীব। জীবন মরণ মুখোমুখি এই কথাটাই সোজা, ধাপ্পা দিয়ে গুলিয়ে দিচ্ছ বোঝা। মরণ বলল যাচ্ছ কিনা বল। আমি বললাম যাব, শুধু ভেকটা খুলে পাব। মরণ বললে এইবারে তো লোকটা বেঁচে গেল। তারপরে তো কিছুটা দিন গেল, আবার মরণ এলো। এবার এলো নারীর রূপে, উদ্ধত তার বুক, ফাটো ফাটো কাঁচুলি, নিতম্ব অপরূপ, কানে কানে ফিসফিসিয়ে বললে এবার এসো। আমি বললুম একটুখানি বসো, বলো ধরায় এমন কোথায় আছে সে মৌবন, যেথায় অনন্ত যৌবন, এমন অপরূপ যে তোমার তারও আছে মরণ, আর মরণ যদি মরে ফারাক কোথায় জীবন মরণ। এই না বলে জড়িয়ে ধরে মরণ রূপসীকে, জীবনটাকে ঝুলিয়ে রেখে গেলেন কালের শিকে।